সকলকে মেডিকেল কর্নারের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি তার জেনেরিক নাম হচ্ছে ডম্পিডন, যা বাজারে বিভিন্ন নামে মোটিগার্ড, পেরিয়ন, ডনে ইত্যাদি নামে পাওয়া যায়। চলুন দেখি ট্যাবলেটটা দেখতে কেমন। ডম্পিডন বিপি ট্যাবলেটটি দেখতে একদমই ছোট, ট্যাবলেটটি দেখতে একদমই ছোট, কিন্তু ট্যাবলেটটি ছোট হলেও এর কার্যকারিতা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ট্যাবলেটটি কিন্তু দেখতে একদম ছোট। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসকোয়ার ফার্মাসিউটিক্যালের। তো এই ট্যাবলেটটি একদম ছোট দেখতে, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। ট্যাবলেটটি বিভিন্ন কাজ করে থাকে, পেটের উপরিভাগে ব্যথা, পেটে ব্যথা, বমি ইত্যাদির ক্ষেত্রে ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো 10 সেকেন্ড ইন্টুর পরে। আর গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া যাবে কি যাবে না তাও জানবো 10 সেকেন্ড ইন্টুর পরে। সাথেই থাকবেন। তো মোটিগার্ডের প্রতিটি ট্যাবলেটে রয়েছে ডম্পিডন 10 মিলিগ্রাম হিসেবে। এই ট্যাবলেটটি একটি ডোপামিন প্রতিবন্ধক, অর্থাৎ পাকস্থলীর সঞ্চালন গতিবিধিতে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আসলে আপনার পেটের উপরের ভাগে ব্যথা, যাদের পেটে আপনার ব্যথা আছে, যেমন দেখা যায় বেশি ভাত খেতে পারেন না, আপনার পেট বেশি ভাত খাওয়ার আগে মনে হয় যেন আপনার পেট ভর্তি, খাবারে ভর্তি, ঢেকুর ওঠে, পেটে ব্যথা, অল্প খাদ্যে আপনার পেট পড়ে যায়, বমি বমি ভাব আসে, পাকস্থলী হতে খাদ্য উপরের দিকে উঠে আসে এবং বুক জ্বালা করে। এই বুক জ্বালাটা কিন্তু আপনার এসিডিটি না, এমনিতে আপনার এসিডিটি ছাড়া যে ব্যথাটা ওঠে সেইটা। তো আলসার বিহীন যে রোগটা আর কি, সেক্ষেত্রে আপনার এই আপনি এই মোটিগার্ড অথবা পেরিয়ন যে কোনো একটি ট্যাবলেট কিন্তু খেতে পারেন। তো এই হচ্ছে আপনার মোটিগার্ড, মোটিগার্ড পেরিয়নের নিয়ম। তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন, এই ট্যাবলেটটি দিনের ভিতর আপনারা দিনের ভিতর একটি করে 3 বার খেতে পারবেন, অথবা একটি করে 2 বারও খাওয়া যায়। তো যাদের আর কি এরকমের সমস্যা বেশি, যাদের পেটে ব্যথা অথবা বমি বমি ভাব আসে, তারা ভাত খেতে পারেন না, ভাত খাওয়ার আগে দেখা যায় যে আপনাদের পেট ভর্তি, তো এই ট্যাবলেটটি আপনারা দিনে 1 থেকে 3 বারও খেতে পারেন, অথবা অনেক ক্ষেত্রে 2টা সকালে 2টা রাত্রে এভাবেও খেতে পারেন। আবার এভাবে খেতে পারেন, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, ভাত খাবার আগে খেতে হবে। আর বাচ্চাদের জন্য আপনারা মোটিগার্ড চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। বাচ্চাদের জন্য আপনার এর সিরাপ আছে, মোটিগার্ড সিরাপ, পেরিয়ন সিরাপ আছে। তবে এর কিন্তু অন্যান্য আরও একটি গুণ আছে, খুব ভালো একটি গুণ আছে, সেটি হচ্ছে আপনার প্রসবকালীন পরবর্তী অবস্থায় আপনার যখন বাচ্চা প্রসবের পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েদের দুধ হয় না, হ্যাঁ, দুধ কম পায় বাচ্চারা, সেক্ষেত্রে আপনারা মায়েরা কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু খেতে পারে, এতে বাচ্চার তেমন কোনো ক্ষতি হয় না। তো মোটিগার ট্যাবলেটটি আপনারা 3 টাকা দামে যে কোনো দোকান থেকে কিনতে পারবেন। আর এই ট্যাবলেটটি বাজারজাত করেছে এসকোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। পেরিয়ন এবং ডনে ট্যাবলেটের বাজার দাম হচ্ছে 2 টাকা, আপনারা 2 টাকা দামে যে কোনো দোকান থেকে ট্যাবলেটটি কিনতে পারবেন। মোটিগার ডনে পেরিয়নের মোটামুটি নিয়মগুলি আপনারা এ সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন আশা করি। আর এই সম্পর্কে কারো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।